শনিবার হরিহরপাড়া রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় হরিহরপাড়া ব্লক অলিম্পিক্সের আয়োজন করা হয়। হরিহরপাড়া ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও পূর্ণেন্দু সান্যাল, জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত, বিওমএইচ ডক্টর আজিজুল লস্কর, সিডিপিও অশোক মজুমদার সহ একাধিক ব্যক্তিবর্গ, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, স্বাস্থ্য দপ্তর, কন্যাশ্রী যোদ্ধা প্রত্যেকেই এই খেলায় অংশগ্রহণ করেছেন। কর্মচারী এবং জনপ্রতিনিধিদের মধ্যে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় এই কারণে এদিনের খেলার আয়োজন। শনিবার হরিহরপাড়া রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় হরিহরপাড়া ব্লক অলিম্পিক্সের আয়োজন করা হয়। হরিহরপাড়া ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও পূর্ণেন্দু সান্যাল, যুগ্ম বিডিও উদয় কুমার পালিত, বিএমওএইচ ডক্টর আজিজুল লস্কর, সিডিপিও অশোক মজুমদার সহ একাধিক ব্যক্তিবর্গ। ব্লক অলিম্পিক্স মিশন নির্মল বাংলার একটি পাঠ। বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, স্বাস্থ্য দপ্তর, কন্যাশ্রী যোদ্ধা প্রত্যেকেই এই খেলায় অংশগ্রহণ করেছেন। বিভিন্ন গ্রুপে 24টি ইভেন্ট রয়েছে। ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনও করা হয়েছে। হরিহরপাড়াকে নির্মলভাবে গড়ে তোলা এবং একটা বার্তা দেওয়া, খেলাধুলা মানেই একটা সমাবেশ, সমাবেশ মানেই একটা মেলবন্ধন। কর্মচারী এবং জনপ্রতিনিধিদের মধ্যে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় এই কারণেই এদিনের এই খেলার আয়োজন করা হয় বলে জানান রিক্রিয়েশন ক্লাবের সদস্য। অসংখ্য দর্শকের সমাগমে এদিনের খেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। যত মেম্বার আছেন, নির্বাচিত প্রতিনিধি আছেন, তার সঙ্গে এমপ্লয়িজ আছেন, বিভিন্ন লাইন দপ্তর আছে, আছেন স্বাস্থ্য দপ্তর, এডিএ দপ্তর, আইসিডিএস আছে, আমাদের সাথে কেএল এবং কন্যাশ্রী যোদ্ধা যারা আছে প্রত্যেকেই এতে অংশগ্রহণ করেছে। কম বেশি 24টা ইভেন্ট আছে, বিভিন্ন গ্রুপে 3টে করে গ্রুপ আছে। এরপরে আছে ক্রিকেট টুর্নামেন্ট আছে, যেটা ব্লক প্রশাসনের সাথে স্বাস্থ্য বিভাগের একটা খেলা হবে, খুব আকর্ষণীয় হবে। এবং এখানে প্রচুর মানুষ এবং প্রত্যেকে যারা আছে প্রত্যেকেই প্রতিযোগী প্রতিযোগিনী এবং অফিসার ছাড়া প্রত্যেকেই হচ্ছে কর্মকর্তা। খুব সুন্দরভাবে খেলা হচ্ছে, মানে এর উদ্দেশ্যই হচ্ছে যে হরিহরপাড়াকে নির্মলভাবে গড়ে তোলা এবং একটা বার্তা দেওয়া, যাতে করে খেলাধুলা মানেই হচ্ছে সমাবেশ, সমাবেশ মানেই হচ্ছে মেলবন্ধন, মানুষে মানুষে এবং বিভাগে বিভাগে, কর্মচারীদের মধ্যে এবং জনপ্রতিনিধিদের মধ্যে যাতে করে দূরত্ব তৈরি না হয় এবং সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যাতে হরিহরপাড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, সামাজিক যে ব্যাধিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যাতে সবাই একযোগে রুখে দাঁড়াতে পারে, এই জন্যেই আর কি খেলার অবতারণা করা এবং প্রথম বছর এবং এটাতে আমরা খুব সফল এবং খুব জমে উঠেছে খেলা, আকর্ষণীয় পর্যায়ে আছে। দরকার ছিল, আমরা দেখলাম যে আমাদের দিদিরা সবসময় কাজ করে করে হয়তো ভাবছিলাম যে দুর্বল হয়ে গেছে, কিন্তু না, খেলাতে দেখলাম যে সত্যি ওরা খুব ফিট এবং সেই ফিটনেস আছে বলেই আজ তারা এত স্বাস্থ্যের যে কর্মসূচি বা অন্যান্য ডিপার্টমেন্ট যারা তারা যেভাবে পরিশ্রম করেন, তো তার একটা রিক্রিয়েশন যেমন তেমনি মেন্টাল ফিটনেস এবং সবার সঙ্গে সবার একটা যে মেলবন্ধন আছে গড়ে উঠছে, এটা আমাদের কর্মক্ষেত্রে খুব সহযোগী হবে এবং আগামী দিনে যে সমস্ত কাজ আমরা করব তাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।